হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বর্ষার গ্ল্যাম ওয়ার্ল্ড সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে শুরু করছি পয়লা বৈশাখ স্পেশাল একদম বাঙালি স্টাইলের শাড়ির সঙ্গে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব তো দেখো আমি এর সঙ্গে গোল্ডেনের কম্বিনেশান একটা ব্লাউজ পরেছে শাড়ির কালারটা মেরুনের ওপরে দেখতেই পাচ্ছ তো আমি একেবারে স্নান টান সেরে ভিডিওটা করতে বসেছি তো সেই আমার প্রপারলি স্কিন কেয়ার করা হয়ে গেছে কিন্তু ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং সমস্তটাই করে আমি বসেছি তো তারপরে দেখো আমি একেবারে মেকআপ প্রোডাক্টে চলে যাচ্ছি এখানে আমি ইনসাইটের পোর অ্যান্ড প্রাইমের একটা প্রাইমার অ্যাপ্লাই করছি করে নিচ্ছি কিন্তু একেবারে টি জোনে আমি আমার প্রাইমারটা ডট করে লাগিয়ে নিয়েছি এবার সেটাকে ভালোভাবে মুখের মধ্যে ব্লেন্ড করে অ্যাবজর্ব করে নিয়েছি দেখো এরপরে আমি এখানে ল্যাকমিট ফাউন্ডেশান আজকের ভিডিওতে আমি ইউজ করছি এই শেডটা হচ্ছে ন্যাচারাল সিল ঠিক আছে এই শেডটা আমার স্কিনের সঙ্গে মোটামুটি ম্যাচ করে যায় তো তারপরে দেখো আমি এটাকেও একটু বেশি করেই সুন্দর করে লাগাচ্ছি এটা একটু লাইট কাভারেজ দেয় তো সেই জন্য একটু বেশি করেই আমি অ্যাপ্লাই করেছি দেখো তো আমার সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে আজকে আমি এই ব্রাশটা দিয়েই পুরো আমি ফেসটাকে ব্লেন্ড করেছি ফাউন্ডেশান দিয়ে ঠিক আছে আজকে কোনো ব্লেন্ডার আমি ইউজ করে নিই ব্রাশ দিয়েই করেছি তো তারপরে আমি সরাসরি ফাউন্ডেশানের পরে কিন্তু আমার আইব্রোটাকে কম করে নিলাম এখানে আমি মার্সের এই ব্রাউন কালারের ডার্ক ব্রাউন শেডের এই পেন্সিলটা দিয়ে আমি আইব্রোটা করে নিচ্ছি তো দেখো আইব্রোটা আজকে একটু বেশি ডিপ করে করি মানে করছি অন্য দিনের ভিডিওতে আমি একটু হালকার ওপরে আইব্রোটা করি কেননা আমার আইব্রোর কালারটা বেশি একটু ডার্ক ন্যাচারালি অনেকটা ডার্ক ঠিক আছে তো সেজন্য ব্রাউনের উপরে একটু ডার্ক করার চেষ্টা করছি তো দেখো বেশ সুন্দর ডার্ক করে আমি মোটা করে করেছি কিন্তু আমার আইব্রোটা তারপরে আমি আইব্রোটাকে একটু শার্প এনহ্যান্স করার জন্য আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করছি কিন্তু কনসিলারটা হচ্ছে সুইস বিউটির আমার শেড নাম্বার হচ্ছে জিরো লাইট মোয়েন ঠিক আছে এটা আমার কনসিলারের শেড নাম্বার তারপর আমি সেম ব্রাশটা দিয়ে আমার এই কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি এখানে বিউটি ব্লেন্ডারও অ্যাপ্লাই করতে পারো ছোটো ছোটো মিনি ব্লেন্ডার হয় সেগুলো তোমরা দিয়ে ব্লেন্ড করে নিতে পারো কিন্তু আমি ব্রাশ দিয়ে করে নিলাম তারপর এখানে আমি আই মেকআপটা আগে করবো তো সেই জন্য আমি কী করেছি কম্প্যাক্ট দিয়ে আমি চোখের ওপরটাকে একটু সেট করে নিচ্ছি যাতে কোনো ক্রিজ লাইন না পড়ে তো সেজন্য আমি কমপ্যাক্ট দিয়ে করে নিচ্ছি এটা তোমরাও অবশ্যই ফলো করবে আই মেকআপের আগে ঠিক আছে তো তারপরে আমি দেখো আজকে আইমেকআপে কিন্তু রকম কিছু সেরকম বেশি কালার ইউজ করব না এই যে এই ব্রাউনের ওপরে ইয়েলো এই স্টোন আছে এই দুটো সেটকে মিক্স করেই কিন্তু আমি জাস্ট পুরো আমার ক্রিজ লাইন থেকে শুরু করে পুরো আই আইলিডটা এটা দিয়েই আমি করবো ব্লেন এরপরে কিন্তু আমি একটা কালো কাজল দিয়ে সুন্দর করে করবো তো দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো ব্যাস আজকে স্কাই মেকআপটা এরকম সিম্পলের মধ্যেই রেখেছি এই সুগারের এই ব্ল্যাক কাজলটা দিয়ে আমি কিন্তু আমার লাইনার হিসেবে অ্যাপ্লাই করে নেব এটা জাস্ট আমি একটু লাইনটা টেনে নিচ্ছি আর এটাই এই কাজলটা। যে আছে আর এর সঙ্গে আমি হালকা একটু ব্ল্যাক আইশ্যাডো ইউজ করে নেব ওই মার্সের প্যারাডাইস আই শ্যাডো প্যালেটটাই আমি আপনার ওখান থেকেই নেব তো দেখো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো এই ব্ল্যাক আই শ্যাডোটা দিয়ে এইভাবে আমি এটাকে কাজলটার সঙ্গে স্মাচ করে নেবো বেশ ভালো হবে এটা আর অনেকটা লং লাস্টিংও হবে আর এটা ঘেঁটে যাওয়ারও চান্স থাকে না এমনিতেই সুগারের এই কাজল পেন্সিলটা এমনিই যদি তোমরা অ্যাজ এ লাইনার বা কাজল লাগাও এটা এমনিতেই স্মাচ করে না কোনো কিছু যদি শুধু কাজল লাগে লাগাও তাও এটা স্মাচ করে না ভীষণ ভালো কাজল এটা ঠিক আছে তারপরে আমি কিন্তু নিচে ওয়াটার লাইনে তো এই সেম কাজলটাই অ্যাপ্লাই করছি এটাকেও আমি সেমভাবে কিন্তু ব্ল্যাক আই দিয়ে এর ওপরে একটু স্মাচ করে দেবো এর ফলে কালারটা আরও বেশি ডার্ক ব্ল্যাক হবে ঠিক আছে দেখতে ভালো লাগবে তো এইভাবে কিন্তু আমি আমার মেকআপটা আজকে খুব সহজে করে ফেললাম এটা তোমরা এক থেকে দু মিনিটের মধ্যে আইমেকআপটা তোমাদের হয়ে যাবে যদি এভাবে করো ঠিক আছে আর তারপরে কিন্তু আমি আই কার্ল করে নিয়েছি এখানে আমি মেবলিনের এই ক্লসেল মাস্কাড়াটা অ্যাপ্লাই করছি এখানে আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নিলাম কিন্তু ভালোভাবে তারপরে এখানে তোমরা চাইলে ফলস ল্যাশও পড়তে পারো আমি তো পড়ি না যারা জানো ভিডিও দেখেছো তারা জানবেই তারপরে দেখো আমি একটু আমার হাইলাইটিং জোনগুলোতে মুখের মধ্যে একটু ডট ডট করে অল্প করেই আমি কানসিলার লাগাচ্ছি কানসিলার কিন্তু সেমটাই অ্যাপ্লাই করলাম ফার্স্টে যেটা দেখালাম ওটাই তারপরে কিন্তু পুরো ফেসটাকে গরমের সময় এটা অবশ্যই মাথায় রাখতে হবে এই সমস্ত ফাউন্ডেশন কানসিলার করার পরে কিন্তু কম্প্যাক্ট বা লুজ পাউডার দিয়ে মুখটাকে ভালো করে সেট করে নিতে হবে তো সেটা আমি করে নিলাম কম্প্যাক্ট দিয়ে মেবলিনের তারপরে আমি কিন্তু মাইগ্লামের এই পোজ এইচডির ব্রঞ্জার ডুওটা অ্যাপ্লাই করছি এতে দুটো সেট আছে ঠিক আছে তো এই সেটগুলো দিয়ে আমি আমার ব্রঞ্জার এরিয়াগুলোতে চিকে করেছি ফোরহেডটা হালকা করে করেছি আর নোজটাকে ঠিক আছে এইভাবে আমি ব্রঞ্জার দিয়ে কিন্তু ফেসটাকে একটু সার্ভ করে নিয়েছি তো এইভাবে করার পরে আমি নেক্সট আবার সেম ব্র্যান্ডেড থেকেই পোজ এইচডির আমি এখানে ব্লাশ ডুওটা অ্যাপ্লাই করছি এটাও ডুও সেটের আছে ঠিক আছে ভীষণ সুন্দর ব্লাশটা আমার খুব ফেভারেট হয়ে গেছে এখন মাইগ্ল্যামেরি পোজের ব্লাশটা আর ব্রঞ্জারটা তো mm -hmm. ব্লাস অ্যাপ্লাই করার পরে কিন্তু আমি পুরো ফেসের মেকআপটাকে ব্লু হ্যাভেনের মেকআপ ফিক্সার দিয়ে সেট করে নিয়েছি তারপরে আমি এখানে ওই সেম আইসাইডো প্যালেটটার মধ্যেই ব্রঞ্জারও আছে হাইলাইটারও আছে তো ওখান থেকেই হাইলাইটার শেডটা দিয়ে আমি আমার হাইলাইটিং এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে নিলাম তারপরে আমি কিন্তু লিপস্টিক এখানে অ্যাপ্লাই করছি সুগারে ঠিক আছে এটার শেড হচ্ছে টুয়েলভ ডন ফাউন্ড সুগার কসমেটিক্স থেকে এটা আমি অ্যাপ্লাই করেছি দেখো তারপরে আমি এর ওপর একটু হালকা করে ভাবছি লিপ গ্লস লাগাবো তো সেজন্য আমি আমি ইনসাইড ব্র্যান্ড থেকে এই লিপ গ্লসটা আমি অ্যাপ্লাই করছি তো এটাও বেশ সুন্দর অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে এটা একটা খুব ভালো আমি যে কটা প্রোডাক্ট ভিডিওতে ইউজ করেছি সমস্তই কিন্তু খুবই কম দামের মধ্যে ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে আমি মেকআপটা করার চেষ্টা করেছি যারা এই রকম চাইছো কম দামের প্রোডাক্ট দিয়ে বেশ একটু সুন্দর মেকআপ করবে বেশ ভালো থাকবে মেকআপটা তো তারা এই এই কসমেটিক্সগুলো মেকআপগুলো তোমরা ইউজ করতে পারো কিন্তু তো এই যে আমার ফাইনাল লুকটা দেখে নাও তো এটা একটু সাইড থেকে বিনুনি করেছিলাম একটা ভিডিও শর্টস পোস্ট করেছি ঠিক আছে তো সেটার জন্য আমি এটা বিনুনি করেছিলাম তো সেজন্য ভাবলাম এটাও একটু ভিডিওর মধ্যে অ্যাড করেই দিই তো এই যে একটু স্টাইল করছি এখানে কেমন হল লুকটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা কমেন্টস করো না কেউ প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টস করবে ভালো লাগলে বলবে খারাপ লাগলেও বলবে কমেন্টসে ঠিক আছে তো সকলকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা যারা পুরোটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা এইভাবে আমার পাশে থাকো সাপোর্ট করো তো এই যে দেখো ভিডিওটা আমার মেকআপ লুকটা কাছ থেকে দেখে নাও সিম্পলের মধ্যে খুবই এই মেকআপটা চাইলে তোমরা খুব সহজেই কম সময়ের মধ্যে করে ফেলতে পারবে ঠিক আছে কম সময়ে লাগবে বিশেষ কিছু আমি অ্যাপ্লাই করিনি কিন্তু খুবই সিম্পলের মধ্যে করলাম আশা করছি বুঝতে পেরেছো তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে